50,000 টাকার চমক এটাতে 75,000 টাকা হলে তাহলে হলে কিন্তু MD15 ভার্সন 2 টা আমরা দিব ইনশাআল্লাহ আপনাকে এটার মধ্যে সবকিছু আছে এটার লুক পাবেন আপনি MT লুক স্যার FI ভার্সন যে কার্বোরেটর ভার্সনের লুক কিন্তু R15 M টা আজকের জন্য নতুন চমক কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিন্তু সব সময় মার্কেটে অ্যাভেলেবল থাকে না শাকিল ভাই ইন্ডিয়ান R15 শুধুমাত্র রেড কালার অ্যাভেলেবল আছে মাত্র 285,000 টাকা হলে BS6 FZS টা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে লাইটটা দেখে বুঝতে পারবে কাস্টমার যে আসলে কোনটা হচ্ছে গিয়ে অফিসিয়াল গাড়ি কোনটা আনঅফিসিয়াল গাড়ি গিফটের একটা 1 টাকা দামের গিফটেরও কোনো মূল্য হয় না তো অবশ্যই আমরা 5,000 টাকা মূল্যেরই গিফট দিব এমন না যে 1 টাকা মূল্যের গিফট দিব হ্যাঁ GSXR কিন্তু নন ABS টা আমাদের কাছে অ্যাভেলেবল আছে মানে আপনি যে প্রাইসে ভেবেছিলেন যে ভাই আমার বাজেট হচ্ছে গিয়ে কার্বোরেটর নেয়ার মতো কিন্তু আমি নিতে চাচ্ছি FI তারা বর্তমানে কিন্তু FI ভার্সনটা নিতে পারবে মাত্র 220,000 টাকায় রেড কালারটা এটা কিন্তু অনেক জোস একটা কালার এটা আমার নিজের পার্সোনালি অনেক পছন্দ একটা কালার হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি সুহান বাইকের স্পেশাল নতুন বাইকের আরও একটি ভিডিও বন্ধুরা এর আগে আপনারা দেখেছেন যে সুহান বাইক সে বরাবরের মতোই ধামাকা দেয় তো আজকেও তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু যে আগের যে অফারটি দিয়েছিল মোটামুটি তার থেকে রমজান উপলক্ষে স্পেশাল অফার দিচ্ছে কারণ আকাশ ভাই আমাকে বলেছে শাকিল ভাই আজকে কিছু গাড়ি আছে আমরা একেবারে প্রফিট একদম করব না একদম কেনা দামে দেব সো বুঝতে পারছেন যে ভিডিওটি আজকে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেহেতু তারা বলেছে আজকে ভিডিওতে কোনো রকম লাভ করবে না তো সেহেতু আমরা কিন্তু বলতেই পারি যে ভিডিওতে তারা লাভ করবে না এর কারণ হচ্ছে সোহান বাইক কথা এবং কাজের সঙ্গে 100% মিল রেখে কাজ করে চলে যাব মূল ভিডিওতে তারপরে ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজের এই ভিডিওটি শেয়ার দিন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন তো বন্ধুরা কথা না বাড়াই চলুন আমরা আকাশ ভাইয়ের সঙ্গে মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম সোহান বাইকসের পক্ষ থেকে আমি আকাশ আবেদিন আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সব থেকে দামি বাইক R15 M সহ সিভি কন্ডিশনের যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমরা কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট রাখছি R15 M এ ইন্ডিয়ান ভেরিয়েন্টের আপনার অবশ্যই প্রতিটা গাড়িতে রাখছি কিন্তু R15 M টা আজকের জন্য নতুন চমক কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিন্তু সবসময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না আর কাস্টমাররা সব থেকে বেশি ইন্ডিয়ান R15 M টা সিভি কন্ডিশন যেটা এটা বারবার চায় আমি বারবার বলে দিব আপনাকে অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাইয়া আসলে বাইকের প্রাইস 5,75,000 5,75,000 অনেকেই বলে যে ভাই 5,75,000 অনলাইনে দেখা যায় তাহলে আপনারা কেন এত দাম চান ভাইয়া 5,75,000 হচ্ছে গিয়ে যেটা অফিসিয়াল শোরুমে অফিসিয়াল গাড়ি যেটা বাংলাদেশে অ্যাসেম্বল সিকেডি যেটা ওই গাড়িটা পাওয়া যায় আমাদের কাছে সিভিউ কন্ডিশনটা হয় যেটা বাইরের ফিটিং এটা হচ্ছে গিয়ে BS6 ইঞ্জিন এটার বর্তমান যে প্রাইসটা আছে এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS এটার বর্তমান যে প্রাইসটা আছে এটা হচ্ছে মাত্র 6,20,000 টাকা কিন্তু আমরা কিন্তু সোহান বাইকসের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে একটা অফার দিচ্ছি সেটা মাত্র 6,05,000 টাকা হলে কিন্তু R15 M ইন্ডিয়ান ভেরিয়েন্টটা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ জি 6,05,000 টাকা এটা আমাদের মাহে রমজান উপলক্ষে এটা একটা অফার চলছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS কালারটা খুবই সুন্দর ব্লু কালার রিম সাথে সিলভার ব্ল্যাক মানে একটা হাইলি গ্রাফিক এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পাশাপাশি শাকিল ভাই এই ভেরিয়েন্টের মানে এই সেম কালারে দেখেন Version 4 ইন্দোনেশিয়ানও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে বোঝা যাবে না দুইটা গাড়ি একসাথে রাখলে আসলে কোনটা এম অনেকে এসে সবাই এসে আসলে ফার্স্টে এটাকে এম মনে করে এটাকে এম মনে বলো বলো ভাই এটা কি এম ইন্ডিয়ান নাকি ইন্দোনেশিয়ান আসলে কিন্তু এটা Version 4 ইন্দোনেশিয়ানটা এটা ফুললি R15 M এর গ্রাফিক্সে চলে আসছে রিমের কালারটা পর্যন্ত সেম ব্লু কালার একদম ফুললি সেম কনফিউজ আপনি দুইটা একসাথে দেখান তো একদম কনফিউজ হয়ে যাবে মানুষ এটা কিন্তু Version 4 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এটার প্রাইস কিন্তু আমরা রেখেছিলাম 5,80,000 টাকা কিন্তু মাহে রমজান উপলক্ষে এটা আমরা একদম অফার দিয়ে মাত্র 5,65,000 টাকা রাখছি মাত্র 5,65,000 টাকা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এই প্রাইসে কিন্তু ইন্দোনেশিয়ান গাড়ি এখন কেউ পাবে না মার্কেটে সেটা যে কালারই হোক ব্লু ব্ল্যাক সিলভার যে কোনো কালার হোক এই প্রাইসে পাবে না 5,65,000 টাকা ইনশাল্লাহ দিয়ে দিব শাকিল ভাই আমরা R15 একটু চ্যাপ্টারটা শেষ করি আমাদের কাছে কিন্তু R15 Version 3 যেটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মধ্যে এটা কিন্তু অথেন্টিক কালার ব্লু অথেন্টিক ব্লু
এই কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন। এটা বেসিক্যালি অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কতর মডেল, অনেকে বলে ভাই 23 মডেল না হলে নিব না। আমি বলে দেই শাকিল ভাই এই মডেলটা কিন্তু 21 মডেল, ঠিক আছে? প্রতি বছর এটার প্রোডাকশন হয়, 2022 এটার প্রোডাকশন হয়, এটা 2023 প্রোডাকশন, মডেল কিন্তু 21। তো অনেকে ভাবতে পারে ভাই 2023 মডেল নিব, 23 মডেল মনে হয় অন্য কালার আসছে, এরা মনে হয় সিলভার না এসে ব্লু আসছে, এরকম কিছু না, মডেল একটাই হয়, প্রতি বছর শুধু ম্যানুফ্যাকচার হয় এই। তো শাকিল ভাই এইটার প্রাইসটা ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 প্রাইসটা 5,30,000 টাকা চলছে ব্লু কালারটা মার্কেটে, ব্ল্যাক কালারটার প্রাইস 5,50,000 টাকা, কিন্তু আমরা কিন্তু এই মাহে রমজান উপলক্ষে আমরা যে অফারটা দিচ্ছি মাত্র 5,15,000 টাকা হলে কিন্তু R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টটা নিতে পারবে। ইন্দোনেশিয়া মাত্র 5,15,000 টাকা, চ্যালেঞ্জ করে বলে দিব এই প্রাইসে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এটা প্রাইস 5,30,000 আর ব্ল্যাক কালারের প্রাইস 5,50,55,000 চলছে মার্কেটে, আমরা মাত্র 5,15,000 হলে ইনশাল্লাহ দিয়ে দিব শাকিল ভাই। কারণ রোজার মাসে আসলে মানুষের গলা কাটবো, ওই রোজা রাখবো, তো ওই আশা করে আসলে রহমতের আশা করে ওই ই করবো, লাভ নেই এটা আসলে, ওই রোজা রেখে লাভ নেই। গলা কাটে এই রমজান মাসই হচ্ছে গিয়ে কিছু কিছু ব্যবসায়ীদের মানে ব্যবসার মাস, কিন্তু আমরা চেষ্টা করি যতটুকু ছেড়ে দেয়া যায়, না হলেই না, অল্প কিছু লাভ হলে আপনারা ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু লাভ হচ্ছে, আরেকজন ব্যবসায়ী কত দাম চাচ্ছে আর আমরা কতটুকু দাম চাচ্ছি। শাকিল ভাই ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ শুধুমাত্র রেড কালার অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র রেড কালার অ্যাভেলেবেল আছে, ভার্সন 3 ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এটা কিন্তু ডুয়েল চ্যানেল ইভিএস শাকিল ভাই। এটাও কিন্তু 2021 মডেল, এটা কিন্তু এশিয়ান প্রোডাকশন। তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস আমরা রেখেছিলাম 4,80,000 টাকা, তো বর্তমানে এটার অফার দিয়ে মাহে রমজান উপলক্ষে এটা আমরা মাত্র 4,70,000 টাকা বিক্রি করবো ইনশাল্লাহ। 4,70,000 টাকা হলে এই গাড়িটা অবশ্য কোথাও নেই, ভার্সন 3 ইন্ডিয়ানটা কোথাও নেই, তো এটা বলে লাভ নেই, অল্প দাম হলে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে আসলে আমরা চেষ্টা করবো যতটুকু আরও কিছু করা যায়, কারণ রমজান উপলক্ষে কিন্তু যে ছাড় দিয়েছি আপনার চ্যানেলের থেকে বেশি কিছু কিন্তু রমজান মাস, তাই না? তো এই তো ওই উপলক্ষে যে ছাড়টা দিয়েছি এটার মধ্যে আপনার অফারও চলে গেছে কিন্তু। তো শাকিল ভাই একটা বিরাট অফার দিব ডিলাক্সে একটা বিরাট অফার দিব। এই ডিলাক্সে আমরা অফার দিয়ে রেখেছিলাম এটা ব্ল্যাক কালার ডিলাক্স এফজেডএস ভার্সন 3 ডিলাক্স, এটার মডেল হচ্ছে 2022 মডেল, 23 প্রোডাকশন, একদম গোল্ডেন রিম, ব্ল্যাক কালারের গ্লসি বাইক। এইটার প্রাইস কিন্তু আমরা রেখেছিলাম আগের বার অফার দিয়ে রেখেছিলাম 3,05,000 টাকা, এবার কিন্তু সবটুকু মানে আসলে রোজা মুখে বলছি সবটুকু লাভ ছেড়ে দিছি, আমার কস্টিং 2,95,000 টাকা, আমি রাখছিও 2,95,000 টাকা, 2,95,000 টাকা। এটা আমাদের মাহে রমজান উপলক্ষে এইটাতে আমরা অফার মানে অফার বলতে কি এটাতে আমরা দামটা ছেড়ে দিচ্ছি, লাভ ছেড়ে দিচ্ছি, এটাতে এক টাকা লাভ নেই, বিন্দুল মাত্র এক টাকা লাভ নেই, এটা রমজান মানে রোজা রেখে আমি মুখে বলছি। তো শাকিল ভাই পাশাপাশি কিন্তু আমাদের কাছে এফজেডএস ভার্সন 3D ভার্সনটা আছে দেখতে পাচ্ছেন, 3D ভার্সন ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে, অন্য সবগুলো কালার হচ্ছে কি আপাতত নেই, আমাদের গাড়ি ঢুকছে, ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে, ম্যাট ব্লু কালার, BS6 এটা, এটাও 2022 মডেল, দুইটার পিছনেই কিন্তু MT15 ব্যাকলাইট। তো এইটার যে প্রাইসটা রাখছি এটা আমরা কিন্তু একটা সময়ে 2,90,000 পর্যন্ত হলে ছেড়ে দিতাম, বাট যতটুকু এখন না হলেই না, মাত্র 2,85,000 টাকা হলে BS6 এফজেডএসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে, এফজেডএস ভার্সন 3 BS6 2,85,000 টাকা ইনশা, 2,85,000 টাকা, 85,000 টাকা, হ্যাঁ 85,000, 95 না, 95 চেয়েছি, এই মাসটা 95 চাওয়ার মাস না। তো শাকিল ভাই হ্যাঁ GSXR কিন্তু নন এভিএসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ইয়েলো কালারও আছে, রেড কালারও আছে, রেড ব্ল্যাক, এই এইটা হচ্ছে নন এভিএস ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। শাকিল ভাই আমি একটা জিনিস বলে দিই, অনেকে হয়তো বা বলতে পারে অফিসিয়াল ওই শোরুম মানে ইসে দেখে আপনার অনলাইনে একটা প্রাইস দেখে, অনলাইনে একটা প্রাইস দেখে বলে ভাই এটার দাম তো 3,50,000 টাকা, 3,70,000 টাকা, আপনার কাছে এত দাম কেন? শাকিল ভাই এই যে লাইটটা দেখে বুঝতে পারবে কাস্টমার যে আসলে কোনটা হচ্ছে গিয়ে অফিসিয়াল গাড়ি, কোনটা আনঅফিসিয়াল গাড়ি, কোনটা বাংলাদেশে অ্যাসেম্বল গাড়ি, কোনটা বাইরের অ্যাসেম্বল গাড়ি। এই যে এটা স্ট্রেট সোজা একদম স্ট্রেট, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট সিভিউ কন্ডিশন, আর যেটা অফিসিয়াল শোরুমে হবে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ওইটার লাইটটা কিন্তু এরকম রাউন্ড হবে। তো এটা বুঝতে ভুল করে, এটা অনেকে অনলাইনে সার্চ দেয়
যারা বুঝে না বাইক সম্পর্কে অনলাইনে সার্চ দেয় বা এই দাম লেখা আপনার কাছে এত দাম কেন, এটা হচ্ছে ভাইয়া গ্রে মার্কেট। এখানে ইম্পোর্ট করা, সরাসরি ইম্পোর্ট করা গাড়ি পাওয়া যায়, এখানে বাংলাদেশে অ্যাসেম্বল গাড়ি পাওয়া যায় না। তো আপনারা ওই প্রাইসের সাথে এই প্রাইস কখনো মিলাবেন না। শাকিল ভাই, এটার প্রাইস আমরা রেখেছিলাম 3,95,000 টাকা নন এভিএসটা, কারণ অফিসিয়াল যে এটার হচ্ছে গিয়ে আপনার এভিএস ভার্সন যেটা, ওইটার প্রাইস কিন্তু 4,50,000 টাকা মার্কেটে, এটা 3,95,000 রেখেছিলাম। বাট বর্তমানে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখছি মাত্র 3,80,000 টাকা, মাত্র 3,80,000 টাকা, একদম লাভ ছেড়ে দিয়ে যতটুকু না করলে না, মাত্র 3,80,000 টাকা হলে কিন্তু জিএসএক্সআর নন এভিএস পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে। সেকেন্ডের পাশাপাশি MT15 ভার্সন ওয়ান ভার্সন টুও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আগে ভার্সন ওয়ানটা আমি একটু দেখাই শাকিল ভাই। ভার্সন ওয়ানের ম্যাট ব্লু কালারটা আমাদের কাছে আছে, এটা কিন্তু আসলে বর্তমানে মার্কেটে নেই, যাদের নিতে হবে সেকেন্ড হ্যান্ড নিতে হবে, নতুন কোথাও পাবেন না, মাত্র এই লাস্ট পিসটা আছে। এটার একদম কেনা দাম হলে যত ছেড়ে দিব ইনশাআল্লাহ। এটা আপনারা, আমরা চেয়েছিলাম 4,40,000-4,50,000 বিক্রি করেছি, বর্তমানে কিন্তু শাকিল ভাই এটা মাত্র 4,25,000 টাকা হলে MT15 ইন্ডিয়ান যেটা আছে ডুয়াল চ্যানেল এবিএস, এটা কিন্তু আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। ভার্সন ওয়ান এটা ভার্সন ওয়ান ম্যাট ব্লু কালারটা, এটার মধ্যে এই পাশের স্টিকার আছে দেখেন নিয়ন কালারের, আর চাকার রিমের কালার কিন্তু ব্লু কালার। এই MT15 ভার্সন ওয়ান জি না, ভার্সন টু কেন এই দামে পাবে, ভার্সন টু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শাকিল ভাই। দেখেন এই হোয়াইট কালারটা, এই ম্যাট হোয়াইট কালারটা, এটা হচ্ছে ভার্সন টু সিঙ্গেল চ্যানেল এবিএস। এটা কিন্তু মানে খুবই, দেখেন চেঞ্জগুলো দেখতে পারবেন ভার্সন ওয়ানের থেকে ভার্সন টু এর মধ্যে এই হোয়াইট কালারটা। এই বাইকটা কিন্তু ডিসপ্লেতে রেখেছি শাকিল ভাই, এটা কিন্তু অলরেডি সোল্ড আউট। আমাদের ডিসপ্লেতে রাখার কারণ হচ্ছে কাস্টমারের আবদার ছিল যে ভাইয়া আমি বলেছিলাম যে আমি গোডাউনে রেখে দিব আর একটা ডিসপ্লে করে দেবো, বলছে যে না ভাইয়া আমার গাড়িটা আমি যতক্ষণ পর্যন্ত না নিব আপনি একটু ডিসপ্লে করে রাখবেন, আর এই গাড়িটা আপনি দেখান কাস্টমারকে, সমস্যা নেই আপনি অন্য গাড়ি দিন কিন্তু আপনি এটা ডিসপ্লেতে রাখবেন। এটা কিন্তু কাস্টমারের আবদার ছিল, কাস্টমার ইনশাআল্লাহ আগামী রবিবার মানে আগামীকালকে ওনারা কিন্তু চলে আসবেন, এই গাড়িটা ডেলিভারি নিয়ে যাবেন, ওনারা বুকিং করেছেন। তো এই গাড়িটার প্রাইস শাকিল ভাই এখন তো মার্কেটে 4,95,000 করে বিক্রি করছে না, 4,95,000 করে বিক্রি করছে, আমরা মাত্র 4,80,000 টাকা হলে ইনশাআল্লাহ, জান আরও 2,000 টাকা কম, 4,78,000 টাকা হলে কিন্তু আমরা MT15 ভার্সন 2টা দিব, হোয়াইট কালারটা MT15। আচ্ছা ঠিক আছে, যান 75 করে দিলাম, 75,000 টাকা হলে, 4,75,000 টাকা হলে কিন্তু MT15 ভার্সন 2টা আমরা দিব ইনশাআল্লাহ আপনাকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের। তাহলে পার্থক্য কিন্তু হিউজ একটা পার্থক্য ভার্সন ওয়ানের সাথে ভার্সন টু, আর ভার্সন ওয়ানের যে কাস্টমার আছে তারা ভার্সন ওয়ানই নিবে, ভার্সন টু এর দিকে তাকাবে না। তো শাকিল ভাই, পাশাপাশি KPR-এর FI ভার্সনটা আমাদের কাছে আছে, 165cc লিফান KPR EFI ভার্সন ফুয়েল ইঞ্জেকশন। এটা কিন্তু এবার 2023-এর প্রোডাকশন। আসলে লিফান কিন্তু প্রতিবারই হচ্ছে গিয়ে কিছু কিছু আপডেট করতে করতে তারা মানে তাদের যে ভুল ত্রুটি সব কিছু আপডেট করতে করতে তারা এখন পর্যন্ত যে বেস্ট গাড়িগুলো নিয়ে এসেছে, এটা কিন্তু এর মধ্যে কিন্তু নাম্বার ওয়ান হচ্ছে লিফান KPR। লিফান KPR-এর EFI ভার্সন 165cc, এইটা কিন্তু তারা রমজান উপলক্ষে একটা অফার দিয়েছে, যেটা 15,000 টাকা ডিসকাউন্ট, মানে 2,35,000 টাকার গাড়ি আপনি মাত্র পাচ্ছেন 2,20,000 টাকায়, আর এইটার প্রাইস আর কার্বোরেটরের প্রাইস বরাবর সেম। মানে আপনি যে প্রাইসে ভেবেছিলেন যে ভাই আমার বাজেট হচ্ছে গিয়ে কার্বোরেটর নেওয়ার মতো কিন্তু আমি নিতে চাচ্ছি FI, তারা বর্তমানে কিন্তু FI ভার্সনটা নিতে পারবে মাত্র 2,20,000 টাকায়। গ্রে কালার আছে শাকিল ভাই, আমাদের কাছে রেড কালারটাও অ্যাভেলেবেল আছে, রেড কালারটা, এটা কিন্তু অনেক জোস একটা কালার, এটা আমার নিজের পার্সোনালি অনেক পছন্দ একটা কালার রেড কালার। হ্যাঁ, এই এইটাও কিন্তু AFI ভার্সন, এটার প্রাইসও 2,20,000 টাকা, 15,000 টাকা ডিসকাউন্ট, এটা কিন্তু স্টক থাকা পর্যন্ত, এরপরে আর পাবেন না, কারণ লিফান হচ্ছে গিয়ে প্রতিবারই তারা প্রাইস অফার দেয়, অফার তাড়াতাড়ি অফ করে দেয়, কারণ তাদের অফার দেওয়ার পরে গাড়ি কিন্তু থাকে না। তো পাশাপাশি শাকিল ভাই, আমাদের কাছে কার্বোরেটর ভার্সনটা অ্যাভেলেবেল আছে, কার্বোরেটর ব্লু কালারটা। আমি একটা জিনিস বলে দিই শাকিল ভাই, কার্বোরেটরের কোনো অফার নেই, 2,20,000 টাকা এটার প্রাইস, কিন্তু আমরা সোহান বাইকসের পক্ষ থেকে এটাতে 5,000 টাকার একটা গিফট অথবা ক্যাশব্যাক দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে রমজান মাস উপলক্ষে, যেহেতু আপনার মানে সোহান বাইকসের পক্ষ থেকে একটা ই না দিলেই না, এটার জন্য আমরা 5,000 টাকার একটা ক্যাশব্যাক অথবা গিফট। তো সাধারণত সবাই ক্যাশব্যাকই নিবে ইনশাআল্লাহ, সমস্যা নেই আমরা ক্যাশব্যাক করে দেবো ইনশাআল্লাহ।
তো শাকিল ভাই পাশাপাশি কিন্তু আমাদের কাছে ভিক্টোরার অ্যাভেলেবেল আছে, লিফা লিফান 125 সিসি ভিক্টোরার ক্যাফে রেসার। আসলে এই ঈদে কিন্তু এটা চালানোর জন্য একটা বেস্ট একটা গাড়ি, ঈদে চালানোর জন্য আমি নিজেই ভেবেছিলাম একটা নিব, কারণ এটা কিন্তু আসলে পুরো রাস্তা ফাঁকা না ঢাকার মধ্যে, একদম চালানোর জন্য বেস্ট একটা গাড়ি। যাই হোক শাকিল ভাই, এটার মাইলেজ কিন্তু অনেক ভালো, মাইলেজ কিন্তু 50+ দিচ্ছে, এটা 50+ দিচ্ছে। তো শাকিল ভাই এটার প্রাইসটা কিন্তু 1,25,000 টাকা, এটাতে কিন্তু লিফানের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে 10,000 টাকা ডিসকাউন্ট, মানে 1,15,000 টাকা। তো 1,15,000 টাকার সাথে তো লিফানের পক্ষ থেকে গিফট থাকেই, তো 1,15,000 টাকার মধ্যেও কিন্তু আমরা একটা রমজান মাস উপলক্ষে 5,000 টাকার একটা গিফট অথবা ক্যাশব্যাক দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি 10,000 টাকা তো লিফানের পক্ষ থেকে, আর 1,10,000 টাকা দাঁড়াচ্ছে, ঠিক কথাটা ওই রকম না, আমরা গিফট দেওয়ার চেষ্টা করবো, যদি কেউ নিতে না চায় অবশ্যই ক্যাশব্যাক দিব, অবশ্যই ক্যাশব্যাক দিব, কারণ গিফটটা হচ্ছে গিয়ে আসলে গিফটের কোনো মূল্য হয় না, গিফটের একটা 1 টাকা দামের গিফটেরও কোনো মূল্য হয় না। তো অবশ্যই আমরা 5,000 টাকা মূল্যেরই গিফট দিব, এমন না যে 1 টাকা মূল্যের গিফট দিব। আরো একটা জিনিস যে স্ট্রেট হ্যান্ডেলবার এবং এই দুইটার প্রাইস সেম, যারা এই হ্যান্ডেলবারটা নিতে চায় তারাও নিতে পারবে, যারা এই হ্যান্ডেলবারটা এই ফ্ল্যাট হ্যান্ডেলবার নিতে চায় তারাও নিতে পারবেন, ঠিক আছে? না 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 না, এরকম কিছু না, দুইটার প্রাইস সেম, দুইটাতে অফারও সেম, দুইটাতে সোহান বাইকসের পক্ষ থেকে অফার সেম। শাকিল ভাই এই বড় দুইটা চমক কিন্তু আছে এই দুইটা গাড়িতে, দুইটা গাড়িতে, একটা হচ্ছে গিয়ে লিফান KP4B, এটা হচ্ছে 2023 লিফান প্রথম বাংলাদেশে একটা গাড়ি লঞ্চ করেছে, যেটা এর আগে কোনো গাড়ি ঢুকেনি, এইটা ফার্স্ট গাড়ি বাংলাদেশে ঢুকেছে 2023 মডেল। তো এইটা শাকিল ভাই, এইটা হচ্ছে KP4B ডুয়েল চ্যানেল ABS, এমন কিছু নেই এটার মধ্যে, নেই সবই আছে এটার মধ্যে, সব কিছু আছে। এটার লুক পাবেন আপনি এমটি লুক, জিক্সার সুজুকি জিক্সার FI ভার্সন, যে কার্বোরেটর ভার্সনের লুক, মোটামুটি সব কিছুর লুক এটার মধ্যে দিয়ে কিন্তু কমপ্লিট একটা মেশিন বানাইছে এটা লিফান। হ্যাঁ তো শাকিল ভাই এইটার চমকটা হচ্ছে কি, এটার প্রাইসটা হচ্ছে 3,10,000 টাকা, তারা কিন্তু স্টার্টিংয়ে লঞ্চ করার জন্য, এটা কিন্তু গত 10 দিন আগে লঞ্চ হয়েছে, লঞ্চ করার জন্য যে অফারটা দেওয়া লাগে তারা কিন্তু একটা পারফেক্ট অফার দিয়েছে। পারফেক্ট অফারটা কি, একটা 10,000 টাকা মূল্যের বিলমোলা হেলমেট তারা গিফট করছে, এটা 10,000 টাকার মূল্যের সার্টিফাইড হেলমেট, পাশাপাশি 2 বছরের রেজিস্ট্রেশন কিন্তু এখন আগের থেকে বেড়েছে অনেক দাম, আরও 2,000 টাকা ব্যাংক জমাতে বেড়েছে, তো তারা কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন ফ্রি দিচ্ছে এই গাড়িটাতে, সম্পূর্ণ ফ্রি, মানে 3,10,000 টাকার মধ্যে আপনি এই দুইটা জিনিস ফ্রি পাচ্ছেন, 10,000 টাকা পাশাপাশি মোটামুটি 30,000 টাকার আপনি একটা অফার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে, এটা কিন্তু স্টার্টিংয়ের জন্য আর কিছু না, এই গাড়িটা যখন আবার মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি এই অফারটা পাবেন না। পাশাপাশি কিন্তু শাকিল ভাই আমাদের কাছে আরেকটা চমক হচ্ছে গিয়ে লিফান K19 হোয়াইট কালার, এটা এটা কিন্তু আসলে NBF2 ইঞ্জিন, মানে ক্রুজার বাইকের মধ্যে সব থেকে সেরা ক্রুজার বাইক কিন্তু লিফান K19টা এখন বর্তমানে, এটা কিন্তু একটা রাজকীয় বাইক, রাজকীয় বাইক মানে অনেকে অ্যাভেঞ্জার, আমি আমাদের দেখেছি, আমাদের তো সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা আছে, দেখেছি যে শাকিল ভাই বাজাজ অ্যাভেঞ্জার বিক্রি করে হচ্ছে গিয়ে এই গাড়ি নিতে দেখেছি আমি কাস্টমারকে, মানে হ্যাঁ অ্যাভেঞ্জারটা তো একটু চিকন চাকন লাগে, ছোটোখাটো লাগে, বাট এটার বডিটা এতটা হেভি বডি, এতটা বড়, মানে আমি আপনাকে বসে দেখাই একটু, আমি আমি আপনাকে একটু বসে দেখাই শাকিল ভাই, দেখেন এটার যে একটা লুক, রাজকীয় লুক, মানে অসাম একটা লুক, অসাম একটা লুক, মানে কোথাও রাখলে গাড়িটা মনে হয় কেউ এসে জিজ্ঞেস করবে ভাই এটা কোথা থেকে নিচ্ছেন, এমন একটা অবস্থা। শাকিল ভাই এইটার যে চমক, এইটার চমকটা হচ্ছে কি, 50,000 টাকার চমক, 50,000 টাকার চমক এটাতে, কিভাবে এটাতে হচ্ছে শাকিল ভাই 2,85,000 টাকা হচ্ছে এটার দাম মূল্য, এইটা থেকে 20,000 টাকা লিফান দিচ্ছে ক্যাশব্যাক, মানে 2,65,000 টাকা, এটার সাথে একটা রাইডিং লেদার অরিজিনাল লেদারের জ্যাকেট দিচ্ছে যেটার মূল্য 20,000 টাকা, তাহলে কত হলো 40,000 টাকা, 40,000 টাকা সোহান বাইকসের পক্ষ থেকে 10,000 টাকার গিফট অথবা ক্যাশব্যাক পাবেন, গিফট অথবা ক্যাশব্যাক। এটা মাহের রমজান উপলক্ষে আমরা আগে 5,000 টাকা রেখেছিলাম, বর্তমানে কিন্তু 10,000 টাকার একটা ক্যাশব্যাক রাখছি ইনশাল্লাহ, ক্যাশব্যাক অথবা গিফট, আমরা গিফট দেওয়ার চেষ্টা করবো, না নিলে ক্যাশব্যাক, অবশ্যই গিফট প্রিমিয়াম গিফট হবে 10,000 টাকার মূল্যের, অবশ্যই একটা দামি একটা হেলমেট থাকবে এটার মধ্যে যেটা সার্টিফাইড, যেটার মূল্যই 10,000 টাকা হবে ইনশাল্লাহ।
তো তারা যদি কেউ নিতে না চায় অবশ্যই ক্যাশব্যাক করে দিব। তো শাকিল ভাই, এই ছিল আমার বাইকের হচ্ছে যে কালেকশনগুলো। আমাদের শোরুমটা হচ্ছে গিয়ে, শোরুমের লোকেশনটা হচ্ছে গিয়ে 77 ডিআইটি রোড, মালিবাগ মৌচাক মোড়, ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে, যেটা ঢাকার দক্ষিণে অবস্থিত। তো আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন, ঢাকার বাইরে থেকে যারা গাড়ি নিতে চাচ্ছেন 64টা জেলা থেকে, কোনো প্রবলেম নেই। আপনারা জাস্ট একটা ফোন দিবেন, এই ডিসপ্লেতে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে একটা ফোন দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন, গাড়ি কিন্তু ইনশাআল্লাহ আপনার দেশে পাঠিয়ে দেবো, আপনার গ্রামে পাঠিয়ে দেবো, যেখানে আপনি আছেন। আর ঢাকায় যারা আছেন তাদের সবাইকে আমাদের এখানে ইফতারের দাওয়াত রইল ইনশাআল্লাহ। যখনই আসবেন, ইফতারের আগে আসবেন, আমরা যেন একসাথে ইফতার করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।